পাঁচটা নেব কত কত পড়বে? দুঃখজনক ব্যাপার। গরম আছে সে কারণে মেট্রো যাও যাও খেয়ে নাও খেয়ে নাও। মেট্রো শুয়ে আছে, শুয়ে থাকুক, চিন্টু মিন্টু শুয়ে থাকুক, তোলার কি দরকার, তোলার কি দরকার? মেট্রো এখন আমাদের বাগান দেখছে, হ্যাঁ কোথায় কি আছে না আছে সব কিছু ইনফরমেশন গুলো নিচ্ছে। দেখো সচরাচর মেট্রো যেখানে আগে ছিল সেখানে এত খোলামেলা ও ঘুরতে পারেনি, বাগান টাগান ছিল না, সেই কারণে পরে একটু বাগান টাগানোর প্রতি কিউরিওসিটি আছে। দেখো আমাদের সজনে গাছের তলায় পৌঁছে গেছে, ডাকি মেট্রো আজা এনে খা 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 মেট্রো মেট্রো খা 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 খা। বন্ধুরা এবার আমি একটু যাব, স্কুটি বার করলাম, এবার যাব একটু ঘুরতে। সকালবেলা ভোরের হাওয়াটা খুব ভালো লাগে, তো সেই জন্য একটু যাব ঘুরতে, বেরোচ্ছি। তোমরা সকালে মর্নিং ওয়াক করো? সকালবেলায় ভোরবেলা, যদিও এটা অনেকটাই বেলা হয়ে গেছে, আজ আজ অনেকটাই বেলা, তো নর্মালি ভোরবেলা উঠে প্রাণায়াম করতে দারুণ লাগে, দারুণ লাগে। তো আমিও করি যেদিন সকাল সকাল উঠতে পারি, রেগুলার ওঠা হয় না, ঘুমিয়ে পড়ি। তো চলো যাওয়া যাক। সো ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের এজন মাল্টিপারপাস স্কুল। তোমরা দুর্গাপুরে যারা এজন মাল্টিপারপাস স্কুলে পড়েছো তারা সকলেই জানো এখানে বিরাট সুন্দর মাঠ, এবং সেই মাঠের মধ্যে সকালে সবাই মর্নিং ওয়াক করে, ফুটবল ক্রিকেট বিভিন্ন রকম খেলা হয়, ঠিক আছে, বেশ ভালো। অনেকে আসলে তোমরা দেখতে পাচ্ছ কত সংখ্যক গাড়ি, হ্যাঁ কত সংখ্যক গাড়ি আছে, আর এখানকার পরিবেশটা খুব ভালো। আমিও মাঝে মাঝে আসতাম, এখন এই মুহূর্তে আসা হয় না আমার। আমি মেজর পার্কে যাই, মেজর পার্কে। তোমরা যার দুর্গাপুরে এজনের মধ্যে থাকো তারা সকলেই জানো মেজর পার্ক, ঠিক আছে। এবার দেখাচ্ছি তোমাদের যারা খেলাধুলা করছে তাদের ভিউটা, অনেকটা দূর থেকে যদিও তবু দেখো।
আশেপাশে পুরো সবুজ, সবুজে গাছে ভর্তি। দেখো আমাদের দুর্গাপুরে প্রতি রাস্তা সাইডে সাইডে সবুজ, আমার স্পেশালি খুব ভালো লাগে। দেখো একজন না মাছ ব্যবসায়ী যাচ্ছে ব্যানার্জিতে, যাচ্ছে মাছ নিয়ে, মানে মাছ আনতে যাবে ব্যবসা করবার জন্য। ছোটু কিরে ছোটু, ওলে বাবা নিয়ে ছোটু 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 ছোটু, ওলে বাবা নিয়ে, ওলে এত আনন্দ এত আনন্দ, চিন্টু পিন্টু চিন্টু পিন্টু, বাবা বাবা জি বাবা জি বাবা জি বাবা জি বাবা। দেখো এটা খাবার জল, আর এখানে থালা আমাদের স্ট্রিট ডগ গুলোকে, স্ট্রিট ডগ গুলোকে খাবার দেওয়ার জন্য। দেখি বাবু, সব বন্ধুরা দেখো গাড়ি করে মিমিকে ঘোরানো হচ্ছে। মিমি গাড়িতে ঘুরতে হেভি পছন্দ করে, দেখতে পাচ্ছ মিমি গাড়িতে ঘুরতে হেভি পছন্দ করে। মিমি সোনা, মিমিকে সকালবেলা এমনি এক রাউন্ড রেগুলার ঘোরাতে হবে, না ঘোরালে এমন মুখে ফানে তাকাবে না, মানে তুমি ধারণা করতে পারবে না এমন ভাবে তাকাবে, মানে কি না কি দোষ করে ফেলেছে, মানে মনে মনে ভাবে কি রে তোদের লজ্জা সরম নেই আমায় ঘুরতে নিয়ে যাসনি, এমন ভাবে তাকাবে করুণ দৃষ্টিতে, এমন ভাবে তাকাবে না দেখো আমরা যে। চলো ঘুরি বন্ধুরা, মিমিকে ঘুরি নি, তারপর আবার কথা বলছি। এই যে সকালবেলায় দীপিকা বাড়িতে যেমন চা হয়, তো আমাদের বাড়িতেও হচ্ছে, মা চা বানাচ্ছে, দেখতে পাচ্ছ। সবাই গুড মর্নিং বলো, গুড মর্নিং সকলকে, গুড মর্নিং সকলকে, বন্ধুদের গুড মর্নিং বললাম। সো ঘুম থেকে উঠে থেকে প্রতিটা বাড়িতে কাজের শেষ নেই, ঠিক আছে? তো এবারে ছাকা হবে দুধ, অ্যাকচুয়ালি স্পেশালি দুধ আমরা খাই না, খাওয়া হয় আমাদের মিমির জন্য এবং মেট্রোর জন্য, দুটো আছে প্রাণী, বড় প্রাণী আমাদের থেকেও বড় প্রাণী। তো দেখো দেখো বন্ধুরা, আমি চা খাচ্ছি, আমি চা খাচ্ছি বড় কাপে, এক হাঁড়ি চা খায় প্রতিদিন, এক হাঁড়ি চা। এই যে চায়ের পরিমাণটা দেখতে পাচ্ছ না মার্কেটে, যে ভাগ গ্লাস আছে তার মধ্যে গ্লাসও আছে দেখছো, মানে কতটা চা, মানে বুঝতে পারছো 10 জনের চা একা খেয়ে নেবে সকালবেলা, সেই জন্য চেহারাটা দেখো, চেহারাটা দেখো, এবার ফুটবল। চলো চলো আমি এবার দুধ গরম করি, কেমন? তো এবার দুধ গরম করবো, দুধ গরম করবার আগে ছাঁকনি দিয়ে দুধটাকে ছেঁকে নেবো। দুধ গরম করাতে বসে দিলাম, দুধ গরম করতে বসিয়ে দিলাম। আর দুধ গরম করা খুব ঝামেলা বাবা, কেন কি খুব লক্ষ্য রাখতে হয়। ম্যাট্রো আমাকে হ্যান্ডশেক করলো, দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ দুধ গরম হোক, হালকা আঁচে দেওয়া আছে। চলো দেখা যাক ম্যাট্রো কি করছে।
অসাধারণ। এইগুলো কত গো? মাটির এগুলো বেশ খারাপ, মাটির টাইম কিরকম দাম আছে? এইদিকে যে টবগুলো আছে ছোটো ছোটো ওটা গঙ্গামাটি, ঠিক আছে? গঙ্গামাটি টবগুলো 40 টাকা, 30, 35, 40। চরমে নার্সারিটা দামগুলো মন্দি করতে দাও, ওইদিকে আরো আছে, হাঁটো। কি ওই ভেতরটা ঢোকা যাবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুন্দর লাল জবা, অরেঞ্জ জবা, সাদা জবা, দারুণ। ওই তো সাকুলেন, এখানটা তো কিছু ফেলা নেই তো? ভিডিও নিচ্ছি, ভিডিও। আরে সাবাস,
পাঁচটা নেব কত কত পড়বে বড় টাকা করে বললে একটু করে কমাও একটু কম করে বলো পাঁচটা নিচ্ছি এটা 12 টাকা করে দাম বলছে 10 টাকা দেনে চলে দেখা যাক কিন্তু কালেকশন খুব ভালো জানো ভালো মুঝে এটা পাঁচটা নেব এটা কত পড়বে একই 12 টাকা 12 টাকা করে এই ফুলটা কত করে গো 40 টাকা রঙ্গন না এই এই ছোট টবে হবে হবে বড় টবে হবে ছোট টবে কোন গাছগুলো হবে এগুলো কালারিং ক্যাকটাস আচ্ছা তো এটা কি গাছ দাদা বলতে পারবে এটা কত করে দাম এটা ৪০০ টাকা বাবা রে আমরা অনেকক্ষণ এই নার্সারিতে চলে এসেছি দুর্গাপুর নার্সারি তো অনেক কেনাকাটা করলাম এখানের সমস্ত গাছ ভীষণ টাটকা ভীষণ ভালো কোয়ালিটি তো আজকে যেহেতু বাইকে এসেছি তো সেক্ষেত্রে বেশি গাছ নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তো পরবর্তীকালে আরও বেশি গাছ কিনে নিয়ে যাবো এখান থেকে গাছ থেকে শুরু করে এখানে টবের কালেকশন সমস্তটাই মোটামুটি রিজনেবল প্রাইসে আছে তো তোমরা অবশ্যই এখানে আসতে পারো এবং আমি যতটা পেরেছি এখানে এই নার্সারিটা দেখানোর চেষ্টা করেছি তো পরবর্তীকালে আরও আরও ভালোভাবে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা জিনিস ধরে ধরে তো এই ভিডিওটা এতটাই যদি এই ভিডিওটা তোমাদের কোনো রকম কোনো হেল্পে লেগে থাকে কোনো রকম কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আর আমি কী কী গাছ কিনেছি কিছুক্ষণ পরে দেখাচ্ছি ফিরে গেলাম নার্সারি থেকে বাড়ি নার্সারি থেকে আজকে এই টপ বড় টপটা 80 টাকা দাম আর ছোটোগুলো 30 টাকা করে এই সাইজটা এগুলো 15 করে আর এগুলো 10 করে এখানে রয়েছে সার এটা একটা গোল টপ তার সাথে কিছু স্টোন কিনলাম তার মধ্যে এই যে কাগজ ফুলের গাছটা নিলাম বেলি ফুলটা নিলাম তারপরে তুলসী নিলাম এটা নামটা আমি ভুলে গেছি কামিনী হতে পারে কামিনী নয় ঠিক খেয়াল পড়ছে না এটা মিক্স সার নিলাম এটা পুদিনা এটা সাদা জবা এক প্রকার আর এটা রঙ্গন আর এটাও একখানা তুলসী তো মোটামুটি আমি আজকে এগুলো নিয়ে এলাম এগুলো আগে লাগাই তারপরে আবার পরবর্তীকালে অন্য নেব আর এই গোল টপটার দাম 60 টাকা নিয়েছে
তো এই গোল টপটার মধ্যে এই গাছটা বসানো হবে। তো সব কিছু রেডি করার পর আবার তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বেল আইকনটি টিপে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশনসগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও এবং সর্বপ্রথম পাও। ধন্যবাদ।